ঈদে মুক্তি পেয়েছে চিত্রনায়িকা পূজা চেরির নতুন সিনেমা সাইকো। সিনেমার প্রচারে ব্যস্ত সময় কাটাচ্ছেন তিনি, দর্শকদের আহ্বান জানাচ্ছেন হলে এসে সিনেমা দেখার। আমরা যেহেতু চলচ্চিত্রের মানুষ, ইন্ডাস্ট্রির মানুষ, আমরা আসলে কেউই চাই না যে ইন্ডাস্ট্রির একটা মন্দ সময় যাক, একটা খরার সময় যাক। আমরা এত কষ্ট করি, এত কষ্ট করে একটা সিনেমা বানাই, সেটা আসলে কাউকে বুঝতে দিই না। যেটা যারা স্ক্রিনে দেখতে পায় তারা বুঝতে পারে না যে আমরা এর পেছনে কত কষ্ট করি। এত কষ্ট করার পর যদি দর্শক হলে না আসে, ওটা আসলে কারোরই কাম্য না। সো আমরা চাই এত কষ্ট করার পর সিনেমা দেখুক দর্শক, ভালো সিনেমা বানানোর ট্রাই করছি। এখনকার দর্শকের আসলে অনেক রুচির চেঞ্জ হয়েছে, তারা আসলে ভালো স্টোরি দেখতে চায়, একটু ভালো লোকেশন দেখতে চায়, যেমনটা আসলে তারা বলিউডের সাথে তুলনা করে, হলিউডের সাথে তুলনা করে। আমরা যদি আসলে নিজেদের সিনেমা না দেখে কোনো পজিটিভ কোনো কিছু না বলি, উল্টা আরও নেগেটিভ খুঁজি, তাহলে আমরা কখনোই ওই উদাহরণই দিতে হবে, আমাদের হলিউডের উদাহরণ দিতে হবে, বলিউডের উদাহরণ দিতে হবে। সো উদাহরণই দিয়ে যেতে হবে। সো ওইটা না করি, আমরা আসলে নিজেদেরকে সাপোর্ট আগে করি, নিজেদের সিনেমা দেখে বলি যে না ভালো হয়েছে, তাতে আগ্রহ পেয়ে আমরা আসলে ভারত মানে পরবর্তীতে আরও ভালো কাজ করতে পারবো, আরও বেটার সিনেমা করতে পারবো।